হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটোর সাথে মিউজিক লাগিয়ে স্ট্যাটাস লাগাতে হয়। আমরা সাধারণত যখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাই তখন আমাদের হোয়াটসঅ্যাপে ফটোর সাথে মিউজিক অ্যাড করা কোনো অপশন আমাদের হোয়াটসঅ্যাপে থাকে না। এখান থেকে আমরা কোনো ধরনের টেক্সটকে ফটোর সাথে অ্যাটাচ করতে পারি। কিন্তু বন্ধুরা, ফেসবুক থেকে যখন আমরা স্টোরি আপলোড করি তখন আমাদের সেখানে ফটোর সাথে মিউজিক অ্যাড করার অপশন থাকে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো মিউজিককে ফটোর সাথে অ্যাড করতে পারি, যা আমরা হোয়াটসঅ্যাপে পারি না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে হোয়াটসঅ্যাপেও ঠিক এইভাবে আপনারা ফটোর সাথে মিউজিক লাগিয়ে স্ট্যাটাস লাগাতে পারবেন। এবং এই স্ট্যাটাস আপনারা যে যে দেখবে সেই অবাক হয়ে যাবে এবং আপনার কাছে মেসেজ করে বারবার জানতে চাইবে যে আপনি কীভাবে হোয়াটসঅ্যাপেও ফটোর সাথে মিউজিক অ্যাড করে স্ট্যাটাস লাগিয়েছেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে না কেটে একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটোর সাথে মিউজিক অ্যাড করার জন্য আপনাদের একটি ছোট্ট কাজ করতে হবে। তারপর থেকে আপনারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপনার পছন্দের ফটোতে মিউজিক অ্যাড করে স্ট্যাটাস লাগাতে পারবেন। এখন বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই কাজটি করবেন। এর জন্য সবার প্রথমে আপনারা ফেসবুকে চলে আসুন। আশা করি আপনারা সকলেই ফেসবুক ব্যবহার করেন। আসার পর বন্ধুরা, এখান থেকে ক্রিয়েট স্টোরির উপরে ক্লিক করে এখান থেকে আপনারা যেই ফটোর সাথে মিউজিক অ্যাড করে আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাতে চান সেই ফটোটিকে এখান থেকে বেছে নেবেন। এখন আপনারা এখান থেকে আপনাদের পছন্দের মিউজিককে এখান থেকে ফটোর সাথে অ্যাড করে নিন। এখান থেকে আপনারা মিউজিকের উপরে ক্লিক করে সার্চ করো, এখান থেকে কোনো ধরনের মিউজিককে অ্যাড করতে পারবেন। তারপর ডানের উপরে ক্লিক করে এখান থেকে শেয়ারের উপর ক্লিক করে দেবেন। এখন আপনাদের ফেসবুকে এই স্টোরি সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। আপনার সেই স্ট্যাটাস ফেসবুকে সাকসেসফুলি আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা থ্রি ডটের উপরে ক্লিক করে সেভ স্টোরির উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনার সেই স্টোরি ফটোর সাথে মিউজিক যুক্ত হয়ে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন বন্ধুরা, আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসুন। তারপর এখান থেকে স্ট্যাটাসের উপরে ক্লিক করে মাই স্ট্যাটাসের উপরে ক্লিক করে এখান থেকে সেই স্ট্যাটাসকে আপনারা হোয়াটসঅ্যাপে লাগিয়ে দিন। এখানে আপনাদের সেই ফটোতে মিউজিকও রয়েছে এবং আপনার সেই ফেভারিট ফটোও রয়েছে। তারপর এখান থেকে শেয়ারের উপরে ক্লিক করে দেবেন। এখন আপনার হোয়াটসঅ্যাপে সাকসেসফুলি ফটোর সাথে মিউজিক অ্যাড হয়ে স্ট্যাটাস সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা এই পদ্ধতির মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপে ফটোর সাথে মিউজিক অ্যাড করে স্ট্যাটাস লাগাতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে আসা পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।